হ্যালো আমার নাম ডো পুরুধন এবং আজকে আমরা এই ভিডিওতে বেকিং সোডা নিয়ে কথা বল বেকিং সোডা কিভাবে কিডনি ব্যথার রোগীদের সাহায্য করে তাই চলুন প্রথমেই শুরু করা যাক আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হলে আমাদের শরীরে কি কি পরিবর্তন ঘটতে শুরু হয় তাই যখন আমাদের কিডনি অনেক কাজ করে তখন এটি প্রস্রাব তৈরি করে শরীরে অতিরিক্ত লবণ থাকে এটি এটি বের করে নে এবং বিপি পরিচালনা করে রক্ত তৈরিতে সহায়তা করে তাই আমাদের কিডনি প্রচুর কাজ করে কিন্তু বিপি বা চিনির মতো কোন কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হলে কিডনির একই কাজ করা যায় না কিডনির একটি কাজ যা আমরা বই পড় না তা হল শরীরের অমিল দূর করা অর্থাৎ কিডনি ক্ষতিগ্রস্ত হলে শরীরের অ্যাসিড বের হতে পারে না এখন আপনি আপনার মূত্র রিপোর্ট দেখলে দেখবেন যে আপনার মূত্রের পিএইচ এখন অ্যাসিডই সুতরাং এটি দেখায় যে কিডনি আমাদের শরীর থেকে অ্যাসিড বের করে প্রস্রাবের মাধ্যমে এখন বিপি বা চিনির কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং আপনি নিজেই ভাবুন এই অ্যাসিড শরীর থেকে বের হতে পারবে কি না যদি অ্যাসিড শরীর থেকে বের হতে না পারে তাহলে সেটি কোথায় সংগ্রহ হচ্ছে রোগতে আপনার রক্ত যদি অ্যাসিডিক হয় তবে আমাদের কিডনি কি উপকার পাবে নাকি ক্ষতি হবে এতে ক্ষতি হবে তাই যখন আমাদের কিডনির মাত্রা বাড়তে শুরু করে তখন অ্যাসিড শূন্য থেকে তিন তিন দশমিক পাঁচ ছাড় পর্যন্ত এতটা শক্তিশালী নয় যে কিডনিকে ক্ষতি করতে পারে কিন্তু যখন এটা তিন দশমিক পাঁচ ছাড়ের উপর উঠতে শুরু করে তখন শরীরে অ্যাসিড এত জমে যায় যে কিডনিগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং এই অবস্থাটি মেটাবলিক অ্যাসিডোসিস নামে পরিচিত এখন শরীরে অ্যাসিড যেন জমা না হয় তার জন্য আমাদের কি করতে হবে কারণ আমরা এটি মূত্রপিণ্ড থেকে দ্রুত বের করতে পারি না যতক্ষণ শরীরে থাকবে ততক্ষণ কিডনিকে ক্ষতি করবে তাই কাউকে না কাউকে কোনো রকমে ম্যানেজ করতেই হবে তাই এর উত্তর হল বেকিং সোডা বেকিং সোডা বেশিক নয় অ্যাসিডিক নৌ এটি বাফার হিসেবে কাজ করে এর কাজ হল অ্যাসিডকে নিউট্রালাইজ করা তাই বেকিং সোডা নেওয়ার পদ্ধতি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই বেকিং সোডা মানে না যে আপনি বেকিং সোডা মার্কেটে গিয়ে এক চামচ খেতে শুরু করবেন না কারণ বেকিং সোডা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে এর খুব খারাপ এবং এটি খেতে খুব অসুখজনক হয় এটি খেলে আপনি সারাদিন হিক পিক পাবেন তাই তোমাকে বেকিং সোডা পাউডার ব্যবহার করার দরকার নেই বাজারে বেকিং সোডা ট্যাবলেট পাওয়া যায় যেমন নোডোশিস সোবশিস সোডামিন্ট ইত্যাদি নামে আসছে এবং সম্ভবত আপনি ইতিমধ্যে এটি নিচ্ছেন তাই প্রথমে আপনাকে আপনার প্রেসক্রিপশনটি চেক করতে হবে ডাক্তার আপনাকে সোডিম বাইকার্বনের ট্যাবলেট দিচ্ছেন কিনা যদি না হয় তবে দেখতে হবে আপনার রক্ত অ্যাসিডিক কিনা এখন প্রশ্ন হল কিভাবে জানব রক্ত অ্যাসিডিক কিনা তাই যখনই আপনি কেএফটির জন্য যান আপনাকে সিরাম বাইকার্বোনেট টেস্ট করতে হবে সিরাম মানে রক্ত এবং বাইকার্বোনেট মানে রোক্তে বেশিক আয়নের পরিমাণ যদি রক্তে বেশিক আয়নগুলি কম থাকে তবে রক্ত আরও অ্যাসিডিক হয় তাই এর মান বাইশ থেকে আঠাশ পরান্ত আপনার রক্তে এত বেশি বেশিক আয়ন থাকা উচিত যদি আপনার স্তরগুলি এর চেয়ে কম হয় এমনকি পনের বা সোড় হলেও যা স্বাভাবিক সীমার চেয়ে কম এর অর্থ আপনার রক্ত যুক্ত তাই সেখানে বেকিং সোডা যোগ করতে হবে তাহলে আমরা কি করব সম্পূর্ণ বাক্যাটি অনুজা হলে আমরা বেকিং সোডা ট্যাবলেট দিয়ে এখানে যোগ করি আপনার লেভেল যদি এক থেকে ছাড় হয় তাহলে ওষুধ কম হবে যদি এটি ছাড়ের উপরে হয় তবে আপনার ওষুধটি আলাদা হবে কিন্তু আপনাকে একটি জিনিসের যত্ন নিতে হবে খাও দাওয়ার সময় আপনাকে কিছু বিষ খেল রাখতে হবে যেগুলো খাওয়া উচিত নয় এমন জিনিসগুলি যেখানে অ্যাসিড তৈরি হয় কিডনি বিফলতা রোগীদের খাবারে খাটা জিনিস খাও বন্ধ রাখা হয় কমলা মুসম কুইনো আম আচার চাটনি সসকেচাপ জেমের কম জিনিস যেমন যাতে সামান্য এসিডও থাকে তাদের খাবারে একটু এই জিনিসগুলি নেও হয় না কেন কারণ যত বেশি অ্যাসিড খাওয়া হবে তত কম কাজ করবে আপনার ট্যাবলেট কারণ আপনার পেটে অ্যাসিড থাকে যা খাবার হজম করতে সাহায্য করে আর আমাদের শরীরে সেই অ্যাসিডটি থাকতে হবে সুতরাং আপনি আপনার ট্যাবলেট নিচ্ছেন ঠিকঠাক কাজ করুন আপনার পেটের অ্যাসিড নিরপেক্ষ করা উচিত আপনার মেটাবলিক অ্যাসিডোসিস থাকা উচিত নয় তাই তোমাকে সব খাটা জিনিস বন্ধ করতে হবে দ্বিতীয় বিষয় যেটা আপনাকে মনে রাখতে হবে চা বা কফি পান করা রোগীদের এমনকি তাদের একটি ট্যাবলেট দেওয়ার পরে তাদেরকে বেকিং সোডা ট্যাবলেট দেওয়ার পরে তাদের অবস্থার কখনো উন্নতি হয় না তাদের বাইকার্বনেট সর্বদা কম হবে তাদের রক্ত তো সবসময় অ্যাসিডিক হবে এবং যখন তারা চা খাও থেকে বিরত হয় তখন তাদের স্তর উন্নয়ন করতে শুরু হয় কেন কারণ আমরা যখন চা খাই চা আমাদের মেটাবলিজমে প্রভাব ফেলে যেমন উদাহরণ হিসাবে যারা খাবার খেয়ে চা পান করে আমরা তাদের মধ্যে একটি সাধারণ সমস্যা দেখতে পাই যে তাদের মধ্যে রক্ত কম থাকে কেন কম হয় কারণ আমরা আয়রন ফুডে যা খাচ্ছি এটি শরীরে শোষিত হতে পারে না রক্ত তৈরি হতে পারে না এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একইভাবে যদি চা আমাদের শক্তিকে প্রভাবিত করে আমরা যদি ট্যাবলেট খাই এবং এটি তার বিপাককে প্রভাবিত করে যদি তা আমাদের রক্ত শোষিত না হয় আমরা এখনও একই ফলাফল দেখতে পাব। আমরা ট্যাবলেট নে হল কিন্তু কাজ হয়নি যে কারণে সব কিডনি রোগী হয় তাদের কাছে চা বা কফি নিষিদ্ধ গ্রিন টিও নিষিদ্ধ ব্ল্যাক টিও নিষিদ্ধ দুধ চা খাওয়া নিষিদ্ধ দুধ ছাড় চা নিষিদ্ধ কারণ আমরা দেখি যে বাইকার্বোনেটের মান কখনো বাড়ানো হয় না সুতরাং আপনাকে এটা ভালোভাবে দেখতে হবে এখন কিছু জায়গায় বেকিং সোডা ট্যাবলেট পাওয়া যায় না বেকিং সোডা পাউডার পাওয়া যায় কিন্তু ট্যাবলেট পাওয়া যাচ্ছে না এমন ক্ষেত্রে আমরা বাধাতামূলকভাবে পাউডার দিতে হবে তাই আমরা এই পরামর্শ দি থাকি কিছু চরম ক্ষেত্রে আপনাকে এক চামচ বেকিং সোডা নিতে হবে অল্প পানিতে গুলে নিন এবং একবারে এটি সব পান করুন আর খাবার খাওয়ার সময় খেল রাখবেন আপনাকে কোনো আশিরিক জিনিস খেতে দরকার নেই এবং আপনাকে একদিনে একবার এই এক চামচ নিতে হবে না এটি দিনে তিনবার নিতে হবে খাওয়ার আগে বা খাওয়ার পরে এটি নিন এটা আপনার পছন্দ কিন্তু এটি দিনে তিনবার নিতে জরুরি তাই এটি খুব দুর্দশার সম্পর্কে যখন আপনার কাছে ট্যাবলেটের বিকল্প নেই তখন আপনার যদি ট্যাবলেটের বিকল্প থাকে তাই আমি আপনাকে একটি ট্যাবলেট নেওয়ার অনুরোধ করছি কারণ ট্যাবলেট খাও সহজ এটি বেশি কারাকর এবং বেকিং সোডার গুণমানে পার্থক্য আছে তাই আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখোতে পেরেছেন বেকিং সোডা থেকে কিডনিকে বাঁচাবেন কিভাবে আপনি কিভাবে আপনার কিডনির অবস্থা স্থিতিশীল করতে পারেন যদি আপনার মনে কোন সন্দেহ থাকে ইচ্ছে হলে কিছু জিজ্ঞেস করতে পারেন ডাক্তার পাও যায় আমি অ্যাভেইলেবল আছি আপনিও এসে আমার সঙ্গে দেখা করতে পারেন এবং এর সাথে আমি আপনাদের সাথে এগিয়ে যেতে চাই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ বিদায়